সি4 থেকে আমি নোটগুলো দিয়ে দিচ্ছি একটু পরে, আগে দেখুন আপনারা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে দেখুন শিকল বেরি, তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে হবে শিকল বেরি। শিকল বেরি দিলাম আমি সোনা পাখি পার, পাখিরা যাইতে চায়। শিকল বেরি দিলাম আমি সোনা পাখি পার, পাখিরা যাইতে চায়। দর্শক ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। যে গানটি বাজাবো সেটি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায়, এই গানটি বাজাবো। প্রিয় দর্শক, এই অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোরে সার্চ করবেন হারমোনিয়াম গেমজি লিখে। এই যে গানটি খুবই সহজ গানটি, আশা করি আপনারা যদি এই ভিডিওটা মনোযোগের সাথে দেখেন তাহলে আমি কথা দিচ্ছি এই ভিডিও থেকে আপনারা গানটি শিখবেন। তাহলে দেখুন প্রথম যে লাইনটা আমরা বাজাবো এটা সি শার্প থেকে। তার আগে বলে নিই এই ভিডিওতে আমি স্কেল ঠিক করেছি এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন 1 2 3, তিনটা কালো, মাঝখানে দুটো কালো এবং শেষে তিনটা কালো। আর এখানে নিচে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যবহার করেছি B3 এবং C4 এবং এপাশে দেখতে পাচ্ছেন F4, এই হচ্ছে স্কেল। এই স্কেলের মধ্যে সম্পূর্ণ গানটি হবে। তাহলে প্রথম লাইনটা আমরা এইভাবে বাজাবো, দেখেন গানটি স্টার্ট করবো আমরা এখানে C4 থেকে। আমি নোটগুলো দিয়ে দিচ্ছি একটু পরে, আগে দেখুন আপনারা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে দেখুন শিকল বেরি, তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে হবে শিকল বেরি। দিলাম আমি, দিলাম আমি, এই পর্যন্ত আমরা বাজাবো এইভাবে। তাহলে 1 2 3 4, লক্ষ্য করেন, সোনা পাখির পায়, দেখেন সোনা পাখির, লক্ষ্য করেন। ঠিক আছে, তাহলে এই লাইনটার আমি এখন নোটগুলো দিচ্ছি, আপনার নোটগুলো খুবই মনোযোগের সাথে দেখবেন, আশা করি প্রয়োজনে এগুলোর স্ক্রিনশট রাখবেন, রেখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে এই গানটি খুব অনায়াসে আপনারা তুলতে পারবেন। তাহলে নোটগুলো ফলো করুন। এরপর লাইনটা দেখুন, পাখি উইরা যাইতে চায়, এই যে লাইনটা এটা আমরা বাজাবো এই চারটা নোটের মধ্যে 1 2 3 4, দেখেন শুরুটা হবে এখানে জি শার্প থেকে, পাখি, দেখেন পাখি উইরা যাইতে চায়। ঠিক আছে, তাহলে নোট দেখুন, একসাথে বাজে একটু, এখানে দেখুন পাখি, এটা কিন্তু দুইবার দিলে হচ্ছে পাখি উইরা যাইতে চায়, আবার একবার দিলে হবে পাখি উইরা যাইতে চায়। যখন আপনি একবার দিবেন তখন কিন্তু এটাকে একটু চেপে ধরে থাকতে হবে, পাখি উইরা যাইতে চায়, একবার দিলে পাখি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন মন ভোলা পাখি রে, মন ভোলা পাখি, এই লাইনটা শিখবো। মন ভোলা পাখি রে আমার, ঠিক আছে, দেখুন কিভাবে করলাম, মন ভোলা 1 2 3, মন ভোলা, এখানে দেখেন এই দুটো নোটের কিন্তু এখানে ব্যবহার হবে, B3টাও কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব। তাহলে আমি নোট দিচ্ছি, আপনার নোটগুলো লক্ষ্য করুন। আবার মন ভোলা পাখি, এরপরে যাব, পরে দেখাচ্ছি। তাহলে দেখুন মন ভোলা পাখি আমার, এই লাইনটা নোট দেখুন। এরপরেই তাহলে দেখুন কার আসমানে, এই লাইনটা বাজাচ্ছে এইভাবে ডি শার্প থেকে, দেখেন এখানে দেখুন 1 2 3 4, তাহলেই হবে কার আসমানে। ঠিক আছে, দেখেন ও রে আমি চাইয়া চাইয়া দেখি। ঠিক আছে, তাহলে নোটগুলো দেখেন,
প্রিয় দর্শক, আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনি 50% গানের শিখে ফেলছেন, আর একটা লাইন শিখলে সম্পূর্ণ গানটি আপনার শেখা হবে। আজকের এই গানটির জন্য নাজমুল হোসেন কমেন্ট করেছেন, উনি ছাড়াও আরও অনেকে চেয়েছেন গানটি, সেই উদ্দেশ্যে আজকের এই গানটি করা। তাহলে দেখুন আমরা পরের লাইন শিখবো। পরের লাইনটা হচ্ছে কে জানি তো পাখির পিরিত কচু পাতার পানি। এই লাইনটা শিখবো, দেখেন খুবই সহজ আমার কাছে গানটি মনে হচ্ছে। মাত্র 2-3 লাইন আপনি যদি মনোযোগের সাথে শেখেন তাহলে সম্পূর্ণ গানটি শিখতে পারবেন, কারণ কি একটা লাইনেই কিন্তু ঘুরে ঘুরে কয়েকবার বাজানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়, তো আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি। তো আপনারা লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে হবে কি, আমার পরবর্তী ভিডিও বানানোর একটা আমি উৎসাহ পাব। তাহলে দেখুন কে জানি তো পাখির পিরিত কচু পাতার পানি, এই যে লাইনটা বাজাবো এইভাবে দেখেন। তাহলে দেখুন কে জানি তো এই লাইনটা আমরা এইভাবে শুরু করবো, এখানে সি শার্প থেকে দেখেন 1 2 3 4, তাহলে হবে কে জানি তো পাখির পিরিত। দেখেন পাখির পিরিত এটা আমরা বাজাবো এইভাবে 1 2 3, তিনটা নোটে। তাহলে আমরা যদি ডি শার্পে 1 2 1 1, তাহলে হবে পাখির পিরিত কচু পাতার পানি। দেখেন তাহলে দেখেন কচু পাতার পানি যাচ্ছে এভাবে, পাখির প্রীতি এখানে হলো, এখানে এসে দেখেন কচু পাতার পানি, ঠিক আছে। তাহলে আমি এখন এই লাইনটা নোট দিচ্ছি, আপনার নোটগুলো লক্ষ্য করেন। এরপরের লাইনটা হচ্ছে দেখুন জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনী, এই যে লাইনটা দেখেন এখানে, দেখুন এটা আমরা স্টার্ট করবো এখানে ডি শার্প থেকে দেখেন। জানলে কি আর মন বিলাইতাম, এরপরের লাইন আসবে আমি সেটা দেখাচ্ছি, তাহলে আগে নোটটা দেখুন। আবার ঝড়ের দুটি আঁখি আমার, ঝড়ের দুটি আঁখি দেখুন। এই যে এখানে দেখুন ঝড়ে দুটি আঁখি আমার, ঝড়ে দুটি আঁখি, একটু আগে বাজিয়েছি মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি, ঠিক কিন্তু একইভাবে দেখেন। ঠিক কিন্তু একইভাবে বাজাবেন। তারপর আমি এই নোটটা দিয়ে দিচ্ছি, আপনার নোটগুলো দেখুন। আবার এরপরেই তাহলে দেখুন আমি এতক্ষণ যেটুকু বাজালাম সবটা একবারে স্লো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, এতক্ষণ মিজান ছিলাম আপনাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহ হাফিজ।